बादशाह रहमतुल आलमीन साहब मजनबीन हजरत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूर पाक कदमे लाखो दुरूद व लाखो सलाम। अल्लाह पाक के लाख लाख शुक्रिया आज के ये पवित्र चांदे पवित्र जुम्मा है अल्लाह पाक रब्बुल आलमीन आमाके आपनाके सकलके उपस्थित हवार तौफीक दान करेछे बरुण सुभानाल्लाह। এই চাঁদের আজকে শেষ জুম্মা যদি আল্লাহ আমাদের হায়াতে রাখেন আগামী রমজান মাসে পয়লার জুম্মা আমরা দেখতে পাব। সম্ভবত আগামী মঙ্গলবার রাত থেকে মানে সাহেরি এবং বুধবার থেকে রোজা শুরু হয়ে যাবে। তাহলে স্বাভাবিকভাবে আমরা এই মাসের এই শেষ জুম্মা হয়ে গেল, আগামী জুম্মা আল্লাহ যদি হায়াতে রাখেন তাহলে রমজানে আমরা আবার জুম্মা পাব। দীর্ঘ এক বছর অপেক্ষা করার পরে মাহে রমজান আমাদের ঘরে দুয়ারে এসে হাজির। এই রমজান মাহে রমজান গুনাহ মাফ করিয়ে দেবার মাস, গুনাহ মাফ করিয়ে নেওয়ার মাস, আল্লাহর রহমত পাবার মাস, জীবনে সমস্ত সমস্যার সমাধানের মাস, নতুন ভাবে জীবনকে গঠন করার মাস, ত্যাগ ও তিতিক্ষার মাস। রমজানুল মোবারক জাতীয় ঐক্য, জাতীয় সংহতি ও সম্প্রীতির মাস। রমজানুল মোবারক বিশ্ব ভ্রাতৃত্বের মাস। রমজানুল মোবারক সারা বিশ্বের মানবতার মাস, মানবতাবোধ জাগিয়ে তোলার মাস। আল্লাহ রাসূল বলেন যে এই মাসে যারাই ভাষণ তুলতে পারল না, যারা এই মাসে তার গোনাকে মাফ করে নিতে পারল না, যারা এই মাসে আল্লাহর রহমতের পেল না, তাদের যে হতভাগা আর কেউ নাই। এই পবিত্র রমজানুল মোবারক আর মাত্র কয়েক ঘন্টা বাদে আমরা দেখতে পাব যদি আল্লাহ আমাদের হায়াতে রাখে। ইসলাম যে দাঁড়িয়ে আছে, ইসলামের যে স্তম্ভ, যে বুনিয়াদ, যে ভিত, সেটা পাঁচটা খুঁটির উপর দাঁড়িয়ে আছে। এই পাঁচটা খুঁটির মধ্যে একটা খুঁটি হলো রোজা বা এই রমজানুল মোবারকের রোজা। বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র রমজানুল মোবারক পাবার জন্য সারা বিশ্বের নবী সাহাবা হুজুর, সাহাবি হুজুর এবং ওলি আল্লাহ গওস কুতুব ফকির দরবেশ সকলেই ব্যস্ত থাকতেন।
ভারতবর্ষের জমিনে যিনি শুয়ে আছেন তিনি হলেন হিন্দের ওলি আতা রসুল খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি। সারাটা জীবন, একদিন দুদিন নয়, সারাটা জীবন প্রায় 99% রোজা অবস্থায় কেটেছে। বলুন সুবহানাল্লাহ। কার কথা বললাম? হিন্দের ওলি আতে রসুল খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি। পুরো জীবনটা 99% রোজা হালতে কেটেছে। বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কোনো কোনো সময় একদিন দুদিন ছাড়া ইফতার করতেন। বলুন সুবহানাল্লাহ। কোনো সময় যদি অধিকাংশ সময় দেখা যেত যে খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি 10 গ্রাম আটা, 10 গ্রাম আটা কতটা? এতটা, 1 চামচ, 1.5 চামচ, 10 গ্রাম আটা 1 কাপ পানিতে গুলে ইফতার করেছেন এবং সাহিজ খেয়েছেন। এই অবস্থায় একদিন দুদিন করে বাদে আবার ইফতার করেছেন। কে? হিন্দে দৌলি আতে রসুল খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। যদি আমরা চিশতিয়া তরিকাকে ভালো যদি বেঁচে থাকি বা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে যদি ভালোবেসে থাকি তাহলে তার নীতি বা আদর্শ আমাদের মেনে চললে চলা উচিত না উচিত? এখন এমন কোন পৃথিবীর ওলি আল্লাহ গস কত ফকির দরবেশ নাই যে যারা নাকি রোজাকে ছেড়ে দিলে কেউ আল্লাহওয়ালা হয়েছে পৃথিবীর ইতিহাসে একটা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবী থেকে বিদায় নেন সেই দিন রোজা অবস্থায় ছিলেন। বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এশার সময় উজু করে নামাজ পড়তে ঢুকেছেন, একদম ফজরে ফজরের নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে উনি মসজিদ থেকে খানকা থেকে বের হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। এক উজুতে মাগরিবে না উজু করেছে, একদম ফজরের ফরজ নামাজ পড়ে সরকার খানকা থেকে বেরিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 20টা বৎসর, কত বৎসর? কিতাবে এসেছে যে খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহ 20 বৎসর এক টানা ঘুমাননি। বলুন সুবহানাল্লাহ। বিছানে কোনোদিন পিঠ দেননি, এক টানা আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাবার জন্য আল্লাহর কাছে মাথা নত করে সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা বলতে বলতে সারা রাত কেটে গেছে। সুবহানাল্লাহ। যারা চিশতিয়া তরিকায় ভালোবাসে বা মুরি যিনি এনে যিনি যেনাকে আমরা চিনি যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ চিশতিয়া তরিকার পীর,
তো তেনার আদর্শ নীতিকে যদি আমরা মেনে নিই তবেই তাকে ভালোবাসা হবে, তবেই তাকে মানা হবে। যদি সেই আদর্শ নীতিকে যদি না মানি তাহলে কি আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে ভালোবাসা হবে? বলুন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন এই রোজা আর নামাজের মধ্যে দিয়ে আল্লাহ সন্তুষ্টি হাসিল করলেন, বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ যে কিতাবটা লিখেছেন নিজে হাতে, খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ একজন বিখ্যাত একজন রাইটার ছিলেন, কবি ছিলেন, আমরা তাকে শুধুই আল্লাহর ওলি বলেই চিনি। খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ বিখ্যাত একজন কবি ছিলেন, রাইটার ছিলেন, লেখক ছিলেন, শিকারি ছিলেন, বাবুর্চি ছিলেন, সংসারের সমস্ত রকমের কাজ কর্ম উনি জানতেন এবং সমাজ সংশোধন করার জন্য বিভিন্ন পথ অবলম্বন করেছিলেন। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি। তো খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এই নামাজ আর রোজার মধ্যে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি হাসিল করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। তিনি কিন্তু কার কথা মেনে চলেছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সারাটা জীবন এই যে নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত কার কথা শুনে এমন ভাবে চলেছে? খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তীরে তীর তীরে তীর করতে করতে দুজাহানের আকা দুজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন সাফিয়ুল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আল্লাহর কোরআনের আদেশ জীবনে চলার পথে পাথেয় করেনি তিনি আমল করেছেন, তাতে কি হয়েছে? আল্লাহর রাসূল সন্তুষ্ট হয়েছেন, খুশি হয়েছেন, আর সেই খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। আপনারা আগে আসুন, আগে আসুন। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি সারাটা জীবন আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো চললেন। আপনার আর আমার সেই কথা মতো চলা উচিত না উচিত নয়? বলুন, জোরে বলুন। আপনার এই সাক্ষীটা, আপনার এই সাক্ষীটা নোট হয়ে গেল, ভাববেন না পুচকিনি কোনো কথা। অগণিত ফেরেশতা আল্লাহর প্রত্যেক মসজিদের মধ্যে ঘোরাফেরা করে, কে ঢুকলো আর কে বেরুলো সেটাও নোট হয়, সর্বপ্রথম কে ঢুকলো সেটাও নোট হয়, আপনার হ্যাঁ বলা বা না বলাটা আল্লাহর কাছে জমা হয়ে যায়, কালকে কিয়ামতের ময়দানে এটা সাক্ষী হয়ে দাঁড়াবে। বলুন সুবহানাল্লাহ। আমার দায়িত্ব আপনার কাছে পৌঁছে দিতে, আপনার কাজ সেটাকে আমল করা। কিবা কথা সত্যি না মিথ্যে? তাহলে আমরা কি পেলাম? যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো চলে তবে খাজা মঈনুদ্দিন চিশতি হতে পেরেছেন, আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো চলে গৌসুল আজম হতে পেরেছেন, আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো চলে
মুজাদ্দিদে আলবে সানি হতে পেরেছেন। আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো চলে অলি আল্লাহ গওস কুতুব ফকির দরবেশ হতে পেরেছে। পৃথিবীতে এমন একটা কোন মানুষ নাই, পৃথিবীতে এমন কোন একটা অলি আল্লাহ আউলিয়া নাই যে নাকি আমার সরকারকে দোজানের আকাকে ইনকার করেছে। যদি কেউ ইনকার করে অলি হবে না, গওস হবে না, কুতুব হবে না, ফকির হবে না, দরবেশ হবে না, পীর হবে না, ওলামায়ে কেরাম হবে না, আল্লাহওয়ালা হবে না, পূজার গানে দিন হবে না, ইমানদার হবে না, কাফের হালতে কাফের হালতে তার মৌত হবে। কি হালতে মৌত হবে? কাফের হালতে তার মৌত হবে। যত বড়ই সে নামাজি হোক, যত বড়ই সে রোজাদার হোক, যত বড়ই সে হজদার হোক, যত বড়ই সে কেতাব পড়নে বলা হোক, যত বড়ই সে জ্ঞানী হোক, যত বড়ই সে আলেম হোক, যত বড়ই সে মহাদ্দেশ হোক, যত বড়ই সে হাফেজ হোক, যত বড়ই সে আলেম হোক, যত বড়ই সে মাওলানা হোক, যা কিছু হোক না কেন, আমার সরকারকে কেউ যদি ইনকার করে ফেলে, গোস্তাকি করে ফেলে, গোস্তাকি রসুল করে ফেলে, তো সঙ্গে সঙ্গে তার ইমানটা চলেই যাবে। আর যদি কেউ কিছু না জানা, কিছু না বুঝে, গোস্তাকে রসুল না করা, সরকারকে যদি ভালোবেসে ফেলে, তার হিত মাঝারে আমার সরকারকে যদি কেউ বসিয়ে নেয়, আপনার নামাজ কবুল হবে না, আপনার রোজা কবুল হবে না, যদি গোস্তাকি রাসূল হয়ে যায়। বুঝা গেল কথা? তাহলে আমরা কি পেলাম? যে তমাম আউলিয়া কেরাম, তমাম বুজুর্গানে দিন আমার সরকারকে ভালোবেসে, সরকারের কথা মতো চলে, তবে তারা আল্লাহওয়ালা হয়েছেন, বুজার গানে দিন হয়েছেন, পীর ও মুর্শিদ হয়েছেন। বলুন হে বাবা, ইমামের ইমাম, আলেমের আলেম, বুজার গানের বুজার গান, অলির অলি, গওসের গওস, কুতুবের কুতুব, ফকিরের ফকির, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সকলের উপরে আমার সরকার, দুজাহানের আকা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন কোরআনে, ও মুহাম্মদ, আয় আমার হাবিব, প্রকাশ্য এবং অপ্রকাশ্য, অর্থাৎ জাহেরি ও বাতিনী, যা ইলম আমি তোমাকে সম্পূর্ণ দান করলাম। বলুন সুবহানাল্লাহ। ইলম ডাকার আল্লাহ, ইলম শব্দের অর্থ জ্ঞান, ইলম শব্দের অর্থ জ্ঞান, যে আমি প্রকাশ্য অপ্রকাশ্য যে জ্ঞান আমি আল্লাহ তোমাকে দান করলাম। বলুন সুবহানাল্লাহ। আমার সরকার শুধুই দুনিয়ার নবী নয়, শুধু মুসলমানের নবী নয়, শুধু এই গাছপালা কীট পতঙ্গ পাহাড় পর্বত নদ নদীর নবী নয়, আমার নবী তো জাহানের নবী, ফেরেশতাদের নবী, নবীদের নবী, সমস্ত জাহানের নবী, 18,000 মখলুকাতের নবী। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি সীমাবদ্ধ করে দিই যে শুধু দুনিয়ার সকলের জন্য নবী, তাহলে সীমাবদ্ধ হয়ে যাবে। বুঝতে পারলেন না? যদি আমরা বলি যে বিশ্ব নবী খালি বিশ্বের জন্য নবী, না, সমস্ত নবীদের নবী, সমস্ত ফেরেশতাদের নবী, কুল কায়নাতের নবী, কুল মখলুকাতের নবী, সমস্ত জিনিসের নবী, কে? দুজাহানের বাদশাহ, রাহমাতুল্লিল আলামিন, সাফিউল মাজনুনিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সেই নবীকে অপেক্ষা করে, সেই নবীকে দুস্তাগি করে, সেই নবীকে ছেড়ে দিয়ে আপনি আল্লাহ বলা হবেন, ইমানদার হবেন, রোজাদার হবেন, হ্যাঁ নামাজি হবেন, পরহেজগার হবেন, হবেন না, হতে পারেন না, হবেন না, হবে না কোনদিন। এমন কোন ফরজ ইবাদত নেই যে ইবাদতের মধ্যে আমার সরকার, এমন কোন ফরজ ইবাদত পৃথিবীতে নেই সেই ফরজ ইবাদতের মধ্যে আমার সরকার নেই। আপনি যখনই ইফতার করছেন চেষ্টা আমরা করি খরমা দিয়ে খিচুড় দিয়ে খাবার শুরু করার চেষ্টা করি না করি না? কেন আপনি করলেন এটা? রোজা আপনি খুলবেন শূন্য দিয়ে খুলবেন। যদি আপনি রোজার জন্য যদি খাজুর বা খরমা না পান আপনি একটুখানি শরবত করেও খাওয়ার চিন্তা ভাবনা করেন, যে কোনো মিষ্টি জিনিস আপনি ব্যবহার করার চিন্তা করেন, যদি কিছু না পান পানি দিয়েও অন্তত আপনি রোজা খোলার চেষ্টা করেন, সেটাও আমার রাসূলের সুন্নাত বলুন সুবহানাল্লাহ। তাহলে সুন্নাত দিয়ে ফরজ করা হচ্ছে, খোলা হচ্ছে, অর্থাৎ রোজার আগে নামাজ হবে তার আগেও সুন্নাত, সব নামাজের আগে পরেই প্রায় সবই সুন্নাত, খালি মাগরিবের ওয়াক্তে খালি আগে সুন্নাত নাই। সেটা কেন, কি জন্য, তার ডিটেলস ব্যাখ্যা আছে কিতাবে, সেদিকে আর যাচ্ছি না, কিন্তু জেনে রাখবেন সেটা আমার সরকারের জন্যেই ওই মাগরিবের সুন্নতটা পরে হয়েছে, নচেৎ আগেই হয়ে যেত বলুন সুবহানাল্লাহ। আমার ভাই আমার দোস্তরা এই যে রোজা, সেই রোজার সম্বন্ধে আমার দয়ার নবী বলছেন, ও আমার উম্মত এই রোজার মাসে তোমার জীবনের সাগিরা কাবিরা গুনাহকে মাফ করে দিও, এই রোজার মাসে নতুন ভাবে নতুন সাজে তোমার জীবনটাকে তুমি রাখবে না, এই রোজার মাসে আল্লাহর রহম আর করম তোমার উপর বর্ষিত হোক, সেইভাবে আল্লাহর কাছে ঝুঁকে যাও। যে রোজার মাসে 30টা রোজা রাখলো, অর্থাৎ রমজান মাসে রোজা রাখলো, আল্লাহর নবী বলেন সদ্যজাত শিশু মায়ের পেট থেকে বের হবার পর যেমন তার কোনো গুনাহ থাকে না, ঠিক আল্লাহ তার বান্দাকে ওইভাবে বেগুনাহ করে দেন বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের কথা কি মিথ্যে? যে রসুলের কথা এতক্ষণ করলাম সেই রসুল কি মিথ্যে বলেছেন? এই রোজা কিন্তু এক মাস ছিল না, আদম আলাইহিস সালাম দেখেন আর এখন পর্যন্ত যত নবী এসেছেন 1,24,000 নবী এসেছেন, সকল নবীর জামানায় এ রোজা ছিল, এখনো আছে। কিন্তু এই রোজার যে সিস্টেম সেটা কিন্তু অন্যভাবে ছিল, কোন কোন নবীর জামানায় 2 মাস ছিল, 3 মাস ছিল, 4 মাস ছিল, 5 মাস ছিল, সেই রোজাটাকে কমিয়ে 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 মাত্র 1 মাস শুধু রমজান মাসে রাখা হয়েছে, ফরজ করা হয়েছে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসে যদি কেউ রোজা রাখে সারা বছর রোজা রাখার যে সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবেন বলুন সুবহানাল্লাহ। এছাড়া রোজা আমাদের শারীরিক, মানসিক, সামাজিক এবং স্পিরিচুয়াল এডুকেশন অর্থাৎ আধ্যাত্মিকতা যে জ্ঞান আমাদের শিক্ষা দেয়।
শারীরিক আমাদের গঠনের উন্নতি ঘটায়, সামাজিকতার উন্নতি ঘটায়, আধ্যাত্মিকতার উন্নতি ঘটায়, বিশ্ব ভ্রাতৃত্ববোধের উন্নতি ঘটায়, বিশ্ব মানবতাবোধ জাগ্রত করে, সম্প্রীতির বন্ধনে একে অপরকে কাছে টেনে নেবার ক্ষমতা প্রদান করে। এছাড়া সমাজের নতুন ভাবে নতুন রমে গঠন করার ক্ষমতা আল্লাহ দান করে। এই রমজান মাসে আপনি শত্রুর হাত থেকে, দুশ্মনের হাত থেকে, ইবলিস শয়তানের হাত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে। বলুন সুবহানাল্লাহ। যদি এই রোজা এত ফজিলত জানা সত্ত্বেও, এত উপকারিতা জানা সত্ত্বেও, যা নবী রসুল পায়গাম্বর ওলি আল্লাহ গওস কুতুব পীর সকলেই যেখানে কায়েম করেছেন, আমল করেছেন, আমাদের সেটা রাখা উচিত বা না উচিত না, যাই হোক এটা বিবেচনা করে দেখবেন। তুলসীবাড়িয়া দরগা শরীফ কমিটির পক্ষ থেকে প্রতি বছর রমজানুল মোবারক উপলক্ষে সাহেরি ও ইফতারের ব্যবস্থা থাকে। আপনাদের সকলকে রমজানুল মোবারকে রোজার মাসে সারা মাস রোজার ইফতারের দাওয়াত রইল এবং 27 রমজান বিশেষ যে ইফতার পার্টি হয় প্রতি বছর, ইনশাআল্লাহ এবছরও হয়তো হবে, আপনাদের সকলকে ইফতার পার্টিতে অংশগ্রহণের জন্য দরগা শরীফ কমিটির পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি। এবং এক মাস ভোগ প্রতি বছর যেটা হয় ইফতারের যে ব্যবস্থা দরবারে আপনারা জানেন, এবছরও সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এর সাথে সাথে তুলসীবাড়িয়া দরগা শরীফের পক্ষ থেকে বিভিন্ন এলাকার গরিব দুঃস্থ অনাথ এতিম মিসকিন মানুষের জন্য রোজার সামগ্রী এবং কিছু বস্তুর ব্যবস্থা করা হবে, এইরকমই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখা যাক আল্লাহ কতদূর কি করেন। তাই সকল মুসল্লির কাছে আমার আবেদন যে এই পবিত্র মহাযজ্ঞে, পবিত্র কাজে সকলে আপনারা অংশগ্রহণ করবেন এবং শরীক হবেন আল্লাহর ওয়াসিলায়। এবং আপনাদের এক মাস ভোর ইফতারে দাওয়াত রইল, আসবেন। এছাড়া মুসল্লি কম হওয়ার কারণে খতম তারাবি সম্ভব হয়নি, কিন্তু সুরা তারাবি থাকবে, সুরা তারাবি থাকবে। যদি আপনারা কেউ সুরা তারাবি পড়তে চান আসবেন, দরবার তো খোলা আছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যে কথা দিয়ে শুরু করেছিলাম সেটা হলো এই যে এই রোজাকে তামাম নবী কুতুব গওস ওলি আল্লাহ ফকির দরবেশ হাজি গাজী মৌলভী মুত্তাকিন সোহাবিন সালেহিন তাবে তাবেন সমস্ত আমল করে গেছে, এতে কোনো সন্দেহ আছে? আপনি যে তরিকারই পীর হন, যে তরিকায় আপনি মানুষ না কেন, বিশ্বে তো চারটে তরিকা আছে, চিস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া, এই চার তরিকারই পীর সারা জীবন রোজা রেখে গেছে, সারাটা জীবনই নামাজ পড়ে গেছে, সারাটা জীবন রাতের পর রাত তারা জেগে গেছে, সারাটা জীবনই তারা রাতটাকে তাহাজ্জুদে কাটিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি তার অনুগামী হন, আপনি যদি সেই তরিকার ভালোবাসেন, যে তরিকা কি ভালো আছে, তাহলে
আপনারও তো সেটা করা উচিত না করা উচিত বলুন। তবে শুধু একটাই সাবধান বাণী, আপনি নামাজ করুন, রোজা রাখুন, হজ করুন, জাকাত করুন, সব তো করতেই হবে, পাঁচটা স্তম্ভ আপনাকে করতেই হবে। ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে, একটা যদি কম হয়ে যায় আপনি মুসলমান, একটা যদি কম হয়ে যায় আপনাকে মুসলমান বলা যাবে না। নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা, এই পাঁচটা আপনার চাই চাই, কারণ এইটার উপরই ভিত্তির উপরই ঘরটা দাঁড়িয়ে আছে ইসলাম। না বোঝা গেল না? তাহলে সেটাকে আপনি ছেড়ে দিতে পারেন না, তাই তো নাকি? কিন্তু একে অর্থাৎ এই ভিতটাকে মজবুত করতে গেলে, যেমন আমরা কংক্রিট সিমেন্ট লাগাই, তো এই মজবুত করতে গেলে গোস্তাকে রসুলকে ছাড়তে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলকে প্রেমে আপনাকে হৃদয়ে রাখতে হবে, আল্লাহ রসুলকে ভালোবেসে আল্লাহ রসুলকে মহাব্বতের সাথে আপনার দিলের মধ্যে যদি রাখেন এবং আল্লাহ রসুলের কথা মতো যদি চলেন, গোস্তাকে রসুল যদি ছেড়ে দেন, তাহলে আপনার এই ভিজটা, আপনার এই রোজাটা, আপনার এই নামাজটা, আপনার এই কষ্টটা আল্লাহ পাকের কাছে আনমন হয়ে যাবে, আজীন হয়ে যাবে, বড় হয়ে যাবে, আল্লাহ কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সারা বিশ্বের মানুষ পবিত্র রমজানুল মোবারকে রোজা রাখার সঠিক আমল করার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। বলুন আমিন। আমিন।